বন্ধুরা, আপনারা কি কখনো গাছে ডিম ধরতে দেখেছেন? আমি জানি এমন প্রশ্নের উত্তরে আপনারা বলবেন এটা অসম্ভব, তবে আমি বলবো ডিম গাছে ধরে। পৃথিবীতে কত ধরনের আশ্চর্যজনক ঘটনা ঘটে, এটিও তেমন একটি ঘটনা। আর এই ডিমের গাছটি দেখতেও খুবই চমৎকার। আর এই বৃক্ষটি পাওয়া যায় পৃথিবীর উত্তর গোলার্ধে। এটি শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল পরিবেশে যে কোনো জায়গাতেই চাষ করা যায়। কেউ প্রথম দেখাতেই মনে করবে কিছু ডিম গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে। একটি গাছ থেকে প্রতি মৌসুমে 1 ডজনেরও বেশি ফল পাওয়া যায়। প্রতিটি গাছ প্রায় 1 ফুট লম্বা এবং 9 থেকে 12 ইঞ্চি ব্যাস নিয়ে বেড়ে ওঠে। রসালো কাণ্ডের এই বৃক্ষের সবুজ পাত্রাধারগুলো সুন্দর ফলগুলোকে ধারণ করে রাখে। এই ফলগুলো দেখতে ডিম ভেবে যে কারোরই ভুল হতে পারে, তার মনে হবে ডিমও আজকাল গাছে ধরে। তবে ফলের রং শুধু সাদাই নয়, নীল কিংবা হলুদ রঙেরও হতে পারে। আর এই ফল হলো ডিমের মতো দেখতে একটি ফল। এটি এক জাতের বেগুন যা দেখতে হুবহু ডিমের মতো, যা দেখলে যে কেউ ডিম ভেবে ভুল করবে। হুবহু ডিমের মতো দেখতে এই ফলটির বৈজ্ঞানিক নাম সলোমন মেলুঙ্গানা। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।